আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সকলেই ভালো আছেন এই ভিডিওতে হজরত ইমাম আবু হানিফারাদি আল্লাহ তালু এবং এক নাস্তিক ব্যক্তির মধ্যে মজার এবং শিক্ষণীয় একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব একবার খলিফা হারমনুর রশিদের নিকটে এক নাস্তিক ব্যক্তি এসে বললেন আপনার সাম্রাজ্যে এমন কোনো জ্ঞানী ব্যক্তিকে ডাকুন আমি তাকে বিতর্ক করে প্রমাণ করে দেব যে এই পৃথিবীর কোনো স্রষ্টা নেই এগুলো নিজে নিজে সৃষ্টি হয়েছে এবং আপনার থেকেই চলে খলিফা হারুনুর রশিদ কিছুক্ষণ ভেবে একটি চিটকুট মারফত হজরত ইমাম আবু হানিফার দে্লাহু তাল্হ্নকে ডাকলেন এবং এই নাস্তিকের সাথে বিতর্কে অংশ নিতে অনুরোধ করলেন ইমাম আবু হানিফার দে্লাহু তাআলাহ খবর পাঠালেন যে তিনি আগামীকাল জোহরের সময় আসবেন খলিফার প্রাসাদে নামাজ পড়ে তারপর বিতর্কে অংশগ্রহণ করবেন পরদিন জোহরের নামাজের সময় খলিফা তার বর্গ এবং নাস্তিকটি অপেক্ষা করতে লাগল কিন্তু জোহরের নামাজ তো দূরের কথা আসল শেষ হয়ে গেল মাগরীবের নামাজের সময় আসলো তখন হজরত ইমাম আবু হানিফারাদুতাল আসলেন নাস্তিকটি তার কাছে এত দেরিতে আসার কারণ জানতে চাইল তিনি বললেন আমি দজলা নদীর ওপারে বাস করি আমি খলিফার দাওয়াত পেয়ে নদীতে এসে দেখি কোনো নৌকা নেই অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো নৌকা পেলাম না সহসা আমি দেখলাম একটি গাছ আপনা আপনি উপরে পড়ল তারপর সেটি নিচ থেকেই তক্তায় পরিণত হলো তারপর এটি নিজে নিজে নৌকায় পরিণত হলো। তারপর আমি এটাই চড়ে বসলাম নৌকাটি নিজে নিজে চলতে চলতে আমাকে এবারে পৌঁছে দিল নাস্তিকটি এই কথা শুনে হো হো করে হেসে ফেলল তারপর বলল ইমাম সাহেব আমাকে কি বোকা পেয়েছেন যে আমি এমন গাজাখুরি গল্প বিশ্বাস করব একটা গাছ আপনা থেকে নৌকায় পরিণত হয় এটা কিভাবে সম্ভব ইমাম আবু হানিফা বললেন ওহে নাস্তিক সাহেব একটা গাছ যদি আপনা থেকে নৌকায় পরিণত না হতে পারে এবং নদী পারাপার না হতে পারে তাহলে কিভাবে এই বিশাল আকাশ চন্দ্র সূর্য নক্ষত্র আপনা আপনি তৈরি হতে এবং চালু থাকতে পারে নাস্তিকটি লাজবাব মুখে কাঁচুমাচু করে বিদায় নিল খলিফা হারুন রশিদ ইমাম আবু হানিফার্দের তালাহের তাৎক্ষণিক জবাবে মুগ্ধ হয়ে ইমাম সাহেবকে সসম্মানে বিদায় দিলেন সুহান আল্লাহ আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা